কোকিল বইলা দাও মোরে আমার দয়াল নবীর সুন্দর নাম কে শোনাইল রে আল্লাহ আহারে বনের পাখি কেন করছো ডাকা ডাকি রে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ইসমে জাত আল্লাহ 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 কোকিল বইলা দাও মোরে আমার দয়াল নবীর সুন্দর নাম কে শোনাইল রে আল্লাহ আহারে বনের পাখি কেন করছো ডাকা ডাকি রে আল্লাহ আল্লাহ জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবীকে কোকিল বইলা দাও মোরে আমার দয়াল চাঁদের সুন্দর নাম কে শোনাইল রে আমার দয়াল নবীর মধুর নাম কে শোনাইল রে আল্লাহ 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 ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন মাসনিগাছা উত্তর পূর্ব পাড়া মরহুম ডাক্তার কোরবান আলী সাহেবের বাড়ির সংলগ্ন মাঠে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হুজুর গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ও আলা হযরত মুর্শিদে বরহক বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণে এবং কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ১৩তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ ইসমত আলী মজুমদার সাহেব, উদ্বোধক ছিলেন জনাব হাজী মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহবুব আলম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সুনামধন্য অধ্যক্ষ মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসা আগ্রাবাদ চট্টগ্রাম ও আলোচক মাই টিভি বি টিভি এশিয়া টিভি অন্যান্য সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য চ্যানেল, বিশেষ বক্তা ছিলেন আশিকে রাসুল হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আলমগীর শাহ আল কাদেরী সাহেব, এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সর্বস্তরের নবীপ্রেমিক ওলিপ্রেমিক সুন্নিয়তের হুসাইনি সৈনিকবৃন্দ, সকল মুমিন মুসলমান ভাই এবং বোনদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে
শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমার মতো নালায়েক সহ আপনাদের সবাইকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। শুকরিয়া দান আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আরো শুকরিয়া যে মহান প্রভু দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজদেরকে তিনার হাবিব নবী সরকার দুজাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রাহিম রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি এখানে অনেক আগে আসার কথা ছিল, আগে কথাটা বলিনি, হয়তো আপনাদের অনেকের মনে এই কথাটা খটকা থাকতে পারে, জিহাদি সাহেব তো দেরি করে আসলো কেন। আমি গতকাল মাহফিল করেছি চুয়াডাঙ্গায়, নাম শুনছেন? ঝিনাইদহ জেলা পার হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বিশাল একটা সুন্নি তরিকতের একটা আজিমুসান ইসলামী জলসা ছিল। সেই মাহফিল শেষ করে রাতারাতি আমি ফরিদপুর আসছি, তারপরে সকালবেলায় নদী পার হয়ে এই পার আসার পরে পাটোরিয়া ঘাট আরিচা ঘাট এবং মানিকগঞ্জের তিন রাস্তার মুখ ত্রিমোহনী যেটা ওখানে এসে আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে যায়, যার কারণে ওখানে আমাদের পীর ভাই জাকের ভাই যারা ছিল ওনাদের শরণাপন্ন হই, ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। আমার গাড়ি আমি আনতে পারিনি, গ্যারেজে দিয়ে আসছি, ও ঠিক করে আবার গাড়ি ঢাকা চলে আসছে অলরেডি, আমি আরেকটা গাড়ি ভাড়া করে এই ঢাকার যান জট সব ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। আমি একবার ভাবছিলাম যে মনে হয় আজকে আর যাওয়া হবে না, এই সিজনে তো কারো কাছে ওয়াদা খেলাফি হইলাম না, এবার মনে হয় আজকে একটা ওয়াদা খেলাফ করা লাগবে, আল্লাহ সাহায্য চাইছি, আল্লাহ দয়া করছেন। এই হইলো আমার দেরি হওয়ার মূল কারণটা। আমার কখনো আমি কখনো কোনো মাহফিল মিস করি না, যদি মনে করেন মিস হয়েছে তখন বুঝবেন এর পিছনে কোনো কারণ আছে। আমি কখনো ওয়াদা খেলাফ করি না, চেষ্টাও করি না। সর্বোপরি আল্লাহর দরবারে আবারও শুকরিয়া, আল্লাহ তাআলা যেন আমার মতো গুনাহগার নালায়েককে জান্নাতি পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। সত্যিকার অর্থে এই জামানায় আখিরি নবী নবী সরকার দুজাহা রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া এটা অনেক বড় বিষয়। কত মানুষ দুনিয়াতে আছে সবাই তো আমার নবীর উম্মত না, সবার মাঝে বাছাই করে আল্লাহ আমার দয়াল নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের দিছেন। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে উল্লেখ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল আওহাল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম ফাকালা ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন আল্লাহ পাক ঈসা নবীর প্রতি ওহি নাজিল করে বলতেছেন, হে আমার নবী ঈসা, তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো। ওয়ামুর মিন উম্মতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও। ওয়ামুর আদেশ দাও, ওয়ামুর আদেশ দাও, মিন উম্মতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও, তারা যখনই আমার রসুলকে দেখবে তখনই যেন আমার রসুলের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? হযরতে ঈসা আলাইহিস সালামকে, যিনি একজন রাসূল ছিলেন তিনাকে বলতেছেন আল্লাহ। আল্লাহ ঈসা নবীকে আগে আদেশ দিলেন, তুমি আগে আমার নবীর প্রতি ঈমান আনো। এরপরে বলতেছেন ওয়ামুর মিন উম্মাতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও। রোজে আজলে এই কথাটা আল্লাহ তাআলা নবীদের সমাবেশে বলেছিলেন, যেটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আপনারা পাবেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিছে, তার মানে রোজে আজলেই তারা নবী ছিল, আর আমরা ওয়াজ করতেছি 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা যে নবী এটা ডিক্লার হয়েছে রুজে আজল। রুজে আজল বুঝেন আপনারা? আল্লাহ যখন সর্বপ্রথম দিন বানাইলেন, দিন দিন এ দিন ডে ডে ডি এ ওয়াই ডে দিন, এই দিন যখন বানাইলেন প্রথম দিন এই সম্মেলনটা করেছে, ওই সময় আল্লাহ ডিক্লার দিয়েছেন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, ওই সময় আল্লাহ বলে দিয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই নবী। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআকুম রাসূল, তখনই আল্লাহ
আল্লাহ বলেছেন তোমরা সব নবীরা হলেন নবী আর আমি জানাইলাম আমার হাবিব হবে রাসূল সুবহানাল্লাহ বলেন এটা কুরআন আমার রাসূল যখন আসবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না তোমরা সবাই আমার নবীর প্রতি লা তুমিনুন্না লাম তাকিদ নুন তাকিদ ডাবল তাকিদ দিলেন দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই ঈমান আনবা আমার নবীর প্রতি অবশ্যই অবশ্যই ঈমান আনবা ওয়ালা তানসুরুন্না বিহি এবং অবশ্যই অবশ্যই সাহায্য করবা তোমাদের সব নবীদের নবুয়তের পাওয়ার আমার রাসূল গেলে এটা ফিনিশ হয়ে যাবে তখন তোমরা আমার নবীর দলের লোক সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ